অস্ত্র আইনে দায়ের করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এ অভিযোগ গঠন করেন, আর এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো তাদের বিরুদ্ধে। 31 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে আদালত। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। অভিযোগ গঠনের শুনানির নির্ধারিত দিনে রোববার বহুল আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে আদালতে হাজির করে পুলিশ। তাদের উপস্থিতিতে শুরু হয় অস্ত্র মামলার অভিযোগ গঠনের শুনানি। এদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু। তিনি আদালতকে জানান, আসামিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে যা মামলার তদন্ত কর্মকর্তার আদালতে দেয়া অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু রাজ্যে জানান তিনি। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মামলা থেকে অব্যাহতি চান। এ পর্যায়ে দুপক্ষকে শুনে আদালত আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে বিচার শুরুর নির্দেশ দেন। এখানে তারা কি বললো না বললো সেটাই মুখ্য বিষয় না, এখানে সাক্ষী প্রমাণের মাধ্যমে আমরা মামলাটা প্রমাণ করব। সবচেয়ে বড় কথা যে তাদের পজিশনে ছিল, তাদের নলেজে ছিল, তাদের হেফাজত, তার বাড়ির থেকে, তার বিছানার খাটের তুষকের নিচের থেকে উদ্ধার হয়েছে। তাদের বাড়িতে তার ভাড়া বাড়ি, এদের অন্য কোনো রাস্তাঘাট থেকে তো এটা উদ্ধার হয়। অতএব এখানে তাদের যে বক্তব্য, এটা আসামি পক্ষ বক্তব্য দিতেই পারে, এটা ধোপে টিকবে না। এই মামলাটা এত তড়িঘড়ি করে করা হচ্ছে সেটাই আমাদের কাছে একটা উদ্দেশ্য প্রণোদিত মামলা বলে মনে হচ্ছে। এমনিতে মামলাটা হচ্ছে একটা রাজনৈতিক প্রতিহিংসার মামলা। যে মামলায় দেখানো হয়েছে যে আসামিরা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বিমানবন্দর থানা থেকে, পরবর্তীতে তাদের সে রানানগর বাসায় নিয়ে আসা হয়। সেখানে আনার পরে তাদের ডাইনিং টেবিলের তোষক খাটের তোষকের নিচ থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়। এর আগে গত 29 জুন ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের পরিদর্শক আরিফুজ্জামান শেরেবাংলানগর থানায় অস্ত্র আইনে করা মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এতে 12 জনকে সাক্ষী করা হয়। গত 30 ফেব্রুয়ারি ফার্মগেট ইন্দিরা রোডের পাপিয়ার বিলাসবহুল দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে অস্ত্রগুলি ও বিদেশি মদ উদ্ধার করে র্যাব। এছাড়াও 58.5 লাখ টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয় ওই অভিযানে। এর আগে দেশ থেকে পালানোর সময় বিমানবন্দর থেকে পাপিয়া সহ 4 জনকে গ্রেপ্তার করে র‍্যাব। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।